Hare Krishna! Hello everyone! Welcome back to my channel, to a new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, খুবই ভালো আছো। তো আমরাও ভালোই আছি। তো আজ আমি তোমাদের সাথে কিছু কথা ভাগ করে নেব, শেয়ার করব আর কি, আমার নিজের কিছু কথা। আচ্ছা, আমাদের দেশ এখন উন্নতশীল, তাই না? একদম। তো আমাদের ভারতবর্ষ মহান দেশ। আমাদের এই ভারতবর্ষ আরও একটা কথা, সনাতন ধর্মের দেশ, তাই না? সর্বধর্ম সমন্বয় ঠিকই, কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধান হলো কি, মানে ছোটবেলায় পড়েছি বইতে বা এটা এটাই সত্য যে ভারতবর্ষ হলো সনাতন ধর্মের দেশ। তো যে দেশে ভগবান আবির্ভূত হন, কালে কালে মানে অবতার রূপে বারে বারে ভগবান আবির্ভূত হয়েছেন, তো সে দেশ তো মহান হবেই, তাই না? চারিযুগে ভগবান চার অবতার রূপে, এছাড়াও আরও এখন ডিটেলসে যাচ্ছি না, যাই হোক ভগবান বারে বারে আবির্ভূত হন। যেই দেশে সেই দেশের মাটি মহান, যেই দেশে গঙ্গার মতো নদী, মানে মাতা গঙ্গা মাতা, আর সাধু সন্তগণ যে দেশে বিরাজ করে সে দেশ তো মহান হবেই। চন্দ্রযান এক চন্দ্রযান দুই ব্যর্থ হলেও চন্দ্রযান তিন সাফল্য লাভ করেছে, তাই না? তো এক দুই ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু তিন হোক চার হোক এ তো সাফল্য লাভ করবেই। কারণ আমি মনে করি, একজন আমি কৃষ্ণা ডিভোটিস, যে যেই দেশে সাধু সন্তগণের চরণ স্পর্শ হয় সে দেশ একদিন না একদিন পড়ে গেলেও আবার উঠে দাঁড়াবে। তাই বললাম যে আমাদের দেশ উন্নতশীল। যে দেশের মাটিতে ভগবান জন্মগ্রহণ করে সে দেশ কখনো পিছিয়ে থাকতে পারে না, সে দেশের শক্তিই আলাদা। অনেক কিছুই আছে, বাধা বিপত্তি আসে, পড়ে যায়, কিন্তু আবার উন্নতশীল হয়ে উঠে দাঁড়ায়। আমাদের ভারতবর্ষ এমনই মহান দেশ। আমার মনে হয় আমাদের ভারতবর্ষ মহান হয়ে ওঠার পেছনে আমাদের সনাতন ধর্ম অবশ্যই একটা বিশেষ ভূমিকা লাভ করে। কারণ আমরা দেখেছি গত কয়েকদিন ধরে টিভির পর্দায় যে বিভিন্ন জায়গায় যাগ যজ্ঞ করছে, অনেকে হোম যজ্ঞ করছে, অনেকে প্রে প্রার্থনা করছে। আচ্ছা বলো তো, আমি জানি বিজ্ঞানীরা অসম্ভব চেষ্টা করেছেন, অবশ্যই বিজ্ঞানীদের অদম্য প্রচেষ্টার ফলেই, মানে সায়েন্স, আমি বলতে চাইছি সায়েন্স প্লাস আমাদের সনাতন ধর্ম দুটোই একই সাথে কাজ করেছে আমাদের চন্দ্রযান তিনকে সাফল্য লাভ করার পিছনে। কোথাও কোথাও তোমার টিভির পর্দায় দেখেছো, দেখিয়েছে যে হোম যজ্ঞ যাগ যজ্ঞ বিভিন্ন জায়গায় হচ্ছে, প্রার্থনা করছে, প্রে করছে গডের কাছে বিভিন্ন রকমভাবে। আচ্ছা বলো তো, এটা কি মনে হয় না যে ভারত, এটা ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও কি তোমরা দেখতে পাও? আমার ওই জন্যই মনে হয় কোথাও না কোথাও আমাদের ভারতবর্ষে সনাতন, আমরা যে সনাতন ধর্মাবলম্বী, আমাদের সনাতন ধর্ম কোথাও না কোথাও একটা বিশেষভাবে কাজ করছে। এত মানুষের যাগযজ্ঞ, এত মানুষের প্রে প্রার্থনা, এগুলোও সমানভাবে একটা চন্দ্রযান তিনকে সাফল্য লাভ করার পেছনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। আমাদের এই ভারতবর্ষে 140 কোটি ভারতবর্ষের মানুষজন প্রত্যেকেই কিন্তু প্রার্থনা করেছে, তাই না? সবাই তো আমরা বিজ্ঞানী না, সবাই তো আমরা ইসরোতে বসে প্রে কাজ চালাচ্ছি না, কিন্তু আমরা প্রত্যেকেই যে যার যে যার নিজের জায়গায় বসে কিন্তু প্রে করেছি যেন এটা সাফল্য লাভ করে। তাহলে এই প্রেটা আসে কেন? কোথাও না কোথাও যাগযজ্ঞ হোম যজ্ঞ সব কিছু করেছে কেন? তারা তো আর বিজ্ঞানী নয়, কিন্তু তারাও চেষ্টা করেছে। এটা কিন্তু অন্য কোনো দেশে তোমরা দেখতে পাবে না, এটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষেই সম্ভব। কারণ আমাদের ভারতবর্ষের লোক, মানে মানুষজন, 140 কোটি মানুষজন, বিভিন্ন ধর্মের মানুষজন, তারা প্রত্যেকে প্রার্থনা করে। আমাদের ভারতবর্ষের এটাই হলো বিশেষত্ব। আমি তোমাদেরকে বলি একটা কথা, আমাদের ইসকন প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত অভয়চরণ স্বামী মহারাজ, উনি আজকে সারা বিশ্বে, তোমরা সবাই জানো ওনার জন্যেই সারা বিশ্বে কিন্তু আজকে আমাদের হরিনাম প্রচার হয়েছে, তাই না? সরস্বতী গোস্বামী প্রভুপাদ, ওনাকে প্রথম বিদেশে পাঠিয়েছিলেন, উনি প্রথম জাহাজ নিয়ে বিদেশে গিয়েছিলেন ধর্ম প্রচার করতে, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে। উনি তো ছিলেন আমাদের কলকাতার হ্যারিসন রোডের সামান্য একজন, আমাদেরই মতো একজন ব্যক্তি, আমি বলছি না আমাদের মতো সামান্য ব্যক্তি, ওনার মধ্যে সেই পাওয়ার আছে, ভগবান ওনাকে সেইভাবেই পাঠিয়েছে। কিন্তু আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে উনি আমাদের একজন কলকাতাবাসী,
50 বছর পর উনি সংসার ত্যাগ করেছেন। তাহলে যেই দেশে এই রকম বৈষ্ণব মহান আত্মারা বিরাজ করেন, ওনারা আজও অপ্রাকৃত। আমাদের গুরু মহারাজ ছিল ভক্তিমন্ত বামন গোস্বামী মহারাজ। তোমরা জানো আমি কথা বলি গুরু মহারাজের, যেই দেশের মাটিতে এনাদের চরণ স্পর্শ হয়েছে সেই দেশ তো মহান হবেই। অভয়চরণ স্বামী মহারাজ উনি সারা বিশ্বে হরিনাম প্রচার করে গেছেন। তাহলে আমাদের ভারতবর্ষ কেন, শুধু ভারতবর্ষের মাটিতে কেন, ভারতবর্ষ ছেড়ে সারা বিশ্বে, যার জন্য আজকে মহাপ্রভু বলে গিয়েছিলেন, ভগবান বলে গিয়েছিলেন যে পৃথিবীতে সর্বত্র নাম প্রচার হবে। তো ওনার পার্ষদগণের ওনার আনুগত্যেই সেবা করে আজকে এনারা নাম প্রচার করছে। তো আমাদের ভারতবর্ষ তো মহান হবেই, হবারই কথা, আর হবে এটা অবশ্যম্ভাবী। উন্নতশীল সর্বোত্তম দেশ ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ নিয়ে আমাদের ভীষণ গর্ব। তো চলো সবাই আমরা চেষ্টা করি নিজেদের নিজেদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার সুষ্ঠুভাবে, তাহলে একদিন এই সায়েন্স আর ধর্ম দুটো সমান পথে চলতে চলতে একদিন আরও 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 অনেক কিছু করতে পারবে আমাদের ভারতবর্ষ, আরও উন্নতশীল হয়ে উঠবে, এটা আমি বিশ্বাস করি। তো আমার এই কয়েকটা কথা আজকে তোমাদের সাথে আমার বলতে খুব ইচ্ছা হলো, হয় না? একটা সেলিব্রেশন চলছে, সবাই সবার মতো করে সেলিব্রেশন করছে। কালকে চন্দ্রযান 3 সাফল্য লাভ করাতেই রাস্তায় রাস্তায় মিছিল, কত রকমের সেলিব্রেশন চলছে। তো তোমরা মনে করতে পারো এটা আমার একটা সেলিব্রেশন ছিল তোমাদের সাথে এই কটা কথা বলার, এটা আমার আমার মতো করে সেলিব্রেশন, তোমাদের সাথে আমি ভাগ করে নিলাম। তোমরা প্লিজ এটাকে কেউ কিছু পার্সোনালি কিছু মাইন্ড করো না, আমার এটা নিজের খুশি এইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম যে হ্যাঁ, আমার মনে হয় বারে বারে আমাদের ভারতবর্ষ হলো মহান দেশ, আমাদের ভারতবর্ষ সর্বোত্তম দেশ, কারণ আমাদের ভারতবর্ষে সাধু সন্তগণ বিরাজ করেন, তাদের চরণ স্পর্শে প্রতিনিয়ত অনেক অপরাধ অনেক দুর্নীতি ঘটলেও সেই মহান আত্মাদের স্পর্শে প্রতিনিয়ত পরিশুদ্ধ হয়ে যায়, আর তাই হয়তো কোথাও না কোথাও গিয়ে ব্যর্থতার পরে আমাদের সফলতা আসে। এটাই হলো আমাদের ভারতবর্ষ। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরে নতুন ভিডিও পেতে। আর চলো আজকের মতো এখানেই শেষ করছি। হরে কৃষ্ণা হরি বল।